প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব এসএসসি সাধারণ গণিত অনুশীলন 9.1 নম্বর। লেফট সাইড মাইনাস সাইনে উপরে দুইবার লিখব, একবার তো আমাদের ম্যাথের মধ্যে দেওয়াই আছে, আর একবার আমরা নিজে থেকে প্রয়োগ করি। লবের সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেটা হরের সাথে মাল্টিপ্লাই করতে হয়, এটা ম্যাথমেটিক্যাল রুলস। উপরে সাইনে বাড়তে লিখতেছি, নিচেও 1 - সাইনে লিখলাম। এখানে 1 - সাইনে হোল স্কোয়ার, আর নিচে 1 - সাইন স্কোয়ার। a+b × b এর ফর্মুলা, a² - b² (1 - sin²) সমান cos²। এখানে স্কোয়ার স্কোয়ার রুটে রুটে আমরা কাটা দিতে পারি, কস স্কোয়ারের রুটের সাথে কাটা, এটাও রুটের সাথে কাটা, 1 - sin A/cos A। এটাকে ভেঙে লিখলে 1 cos A - sin A/cos A, 1 cos A সমান sec A, আর sin A/cos A সমান tan A, আর sec A - tan A টাই হচ্ছে আমাদের রাইট সাইড।